So what I'm saying that finally ওদের চিঠিটা এসে গেছে. And can you believe it's an internship for Dior? আমি তো ভাবতে পারছি না. এই তুমি শুনছো আমি কি বলছি? শেনাল আর ডিওর একই শহরে, ভাবা যায়? এরম অফার কি রোজ আসে নাকি? মানে আমার লাইফ ইজ গোনা চেঞ্জ. আর তোমার লাইফ সেটার কি হবে? তোমার লাইফের কি হবে মানে? ওখানে ভালো দেখি কোনো রেস্টুরেন্টে জয়েন করে নেবে আর শেফ, এটা তো মানবে ওখানে স্কোপ অনেক বেটার, শেফের পক্ষে ডিজাইনারের পক্ষে. আর ঢাকায় আমার নিজের রেস্টুরেন্টের প্ল্যানটা? সারা জীবন আমি ঢাকায় পড়ে থাকতে পারবো না. তোমার যদি আসতে হয় আমার সঙ্গে তাহলে এসো. আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে পরে কথা বলা যাবে. খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও. আমি ডিসিশন নিয়ে নিয়েছি. I'll stay back in Paris. আমি তোমার জন্য কলকাতা সেই অফারটা যে ফিরিয়ে দিয়েছিলাম তোমার সেটা মনে আছে? না মানে আছে না নেই? হ্যাঁ, সো ইটস পে ব্যাক টাইম নাও. এক্সিকিউটিভ শেফের পোস্ট, প্রফিটের পার্সেন্টেজ, সব কিছু, এই সব কিছু তো আমি এক কথায় ছেড়ে দিয়েছিলাম. কেন? সো দ্যাট তুমি আমি আমরা তোমাকে ছাড়তে বলেছিলাম? না, সো দ্যাট বলেছিলাম ছাড়তে? বলিনি তো? না, আমি তোমাকে এখনো বলছি না. ওদের ওপেন অফার রয়েছে. Why don't you just go and join them? And for God's sake, please try to be reasonable. খোদার কসম, সবসময় ঢাকা ঢাকা করো না তো. আমার আর কিছু, আই হ্যাভ নাথিং টু হিয়ার, প্লিজ. আজ তোর সব পছন্দের রান্না করেছি, একবার খেয়ে দেয় কেমন হয়েছে? কেমন হবে আবার? ভালোই হয়েছে নিশ্চয়ই। রাজার বস কিন্তু তোমার রান্নার প্রশংসা করে গেছেন দেবী। ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে? ম্যানেজারকে মাঝে মধ্যে একটু মনে করি দিও। আমি একবার কথা বলি, বলছিলাম যে আমি বললে হয়তো লাগবে না। কেন লাগবে না? মা আমি তোমাকে আগেও বলেছি বাইরের কারো হেল্প আমার লাগবে না। বাইরের হেল্প? বাবা কিছু বললে, মা কিছু বললে সেটা বাইরের হেল্প হলো? আচ্ছা তো ঠিক কি হয়েছে রাজা? রাজা নয়, ফারহাজ। আমার নাম ফারহাজ চৌধুরী, রাজা নামটা শুধু মার জন্যে। রাজা? হ্যাঁ, ইটস ওকে দেবী। তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। যেও না বেবি, প্লিজ। চরণে ধরিয়া তব কহিব প্রকাশে গোপনে। আচ্ছা এরকম মজা কিন্তু ভালো লাগে না। শাখা কত ভালোবাসি। শাহিদ, আই এম সিরিয়াস, ডোন্ট গো। এই হচ্ছে তোমার ভালোবাসা বেবি? শাহিদা শোনো না,
জিও না বেবি, লিসন, জিও না। তুমি ইসমে জরা কম নমক ডালা, মে চেক করতা হুম। হ্যালো কঙ্গালে, শাহিদা চলে গেছে। তেরা ব্রেকআপ হো গয়া? হুম। আর ওই লড়কি জিসকে লিয়ে তুমি মেরা অফার ঠুকরায়া থা, ওই বালি হ্যাঁ বালি হয়েছ ঠিক হয়েছ? গুড নাইট স্যার। হ্যাঁ, কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। ব্যান কে টক্কে ক্যা করেগা তু ওয়াহাঁ পে সলভ করেগা না? ইদার আ জানা। হুম, ফোন রাখ সালে। টাইমস ফুড ম্যাগাজিনে আমাদের কিচেন নিয়ে কি কি লিখেছে এ দেখো। লুক, কি বলছে শুন। উইট উইট, অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ স্যার। পার্টি স্যার, পার্টি। আমার এই রেস্টুরেন্টের সাথে তোকে আরো দুটো দায়িত্ব নিতে হবে এক্সিকিউটিভ শেফ হিসেবে। হ্যাপি? জানতাম এটাই হবে। এখন কি করবি? না, ওই কলকাতা থেকে একটা অফার। হ্যাঁ শুনেছি, ওই ফারুক বলেছে। তা কলকাতায় কেন? কেন নয়, দ্য অফার ইজ ড্যাম নাইস, গুড পে, সারা প্রফিট পার্সেন্টেজ দেবো, আমিও দেবো। না সেরকম কিছু না তো, আমি জাস্ট ভাবছিলাম যে হাল চাষ করবে ঢাকা আর নাকের ডগা দিয়ে ধান কেটে নিয়ে যাবে কলকাতা। আরে বন্ধ কর তোর না তো, হামেশার জন্য তো চলে যাচ্ছিস না, খুব বড় তোর 7-8 মাস। ওই অজানা শহরে তুই কি করবি? আর এখানে থেকে কি হলো, ঢাকাওয়ালি সেরে চলে গেল তো। হুম, ওখানে যা, দেখবি জাদু হবে। আর তোর রেস্টুরেন্ট কোথায় যেন লোনের জন্য অ্যাপ্লাই করেছিলে, আবার জায়গাও কিনেছিলে, সেগুলো কি হবে? লোন অ্যাপ্রুভড হলেই তো ফিরে আসব। স্যার ছেড়ে দিয়েছেন। হুম, আয় বাবা। খুদা হাফিজ রাজা, ভালো থেকো। ये मेरा दोस्त है, मेरा बैचमेट है, ये अभी कुछ महीना रहेगा हम लोगों के साथ, ढाका से आया है। Let's hope something improves. Welcome to the kitchen. Thank you, chef. কিছু বলবে? বল না। কুকিং এর জন্য রুলসটা আসলে জরুরি নয়, জরুরি হচ্ছে ইমাজিনেশন। ভালো রান্না আর খারাপ রান্নার মধ্যে এটাই পার্থক্য এনে দেয়। So, let's imagine well. Execute well? যে খাবার দেখতেই বাজে সেটা কখনো খেতে ভালো হতে পারে না। আবে ইত্তা বকওয়াস পকাতি হ্যায় তো নিকাল দে নকরি সে, হোম ডেলিভারি লে লে। আই ক্যান ট্রাই, বাট আমি ভেবেছিলাম যে তোর বাড়ি থেকে খাবার আসবে। রান্না এন্ড মি, মুঝে তো খিচড়ি পরাটে কে সেবা কুছ আতাই নিয়ে বস, কুকিংটা তো জাস্ট হয়ে উঠলো না। ওয়েল, কুকিং ক্লাসেতে হুকিং আপ করলে এরকমই হয়। আচ্ছা শোন না। বল। থ্যাংক ইউ। কাহে? কারণ তুই না থাকলে আমাকে কেউ ভাড়া দিত না, আমার আসল নাম জানতে পারলে। আফটার অল দিস ইজ ইন্ডিয়া। হ্যাঁ বাট ইয়ে বেঙ্গল ভি হ্যায় বস, ও সব পেঁয়াজি ইয়া নেই চলতা হ্যায়। আচ্ছা, আগর জনতা কো মালুম পড়া না ঠ্যাং তোড় দেঙ্গে। হুম, এসাই হ্যায়। আচ্ছা বুঝলাম। শোন, বল, তুই কি এবার আমাকে কলকাতাটা ঘুরিয়ে দেখাবি প্লিজ? শোন, এক বাত বাতাও ইস শহর কে বারে মে বস। বকো, ইয়ে শহর সির্ফ উন লোক কো হি ধরা দেয় যারা নিজেরা এটাকে চিনে নিতে চায়।
দাদা এদিকে জল দিস রে বাবা। হ্যাঁ দাদা, কিছু দেবো আপনাকে, মানে একটু মিষ্টি দিয়ে একটু। কিছু লাগবে না, বলছি যে আপনাদের এই যে বুটের ডালটা, এই যেটাকে ছোলার ডাল বলে, খুব ভালো হয়েছে, লবণ মরিচ একদম ঠিক, দেশের কথা মনে করিয়ে দিলেন। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ। হারুদা, ডালটা এত নুন বেশি হয়েছে কেন? হ্যাঁ মানে ঠিকই তো ছিল, নুন বোধ হয় একটু বেশি পড়ে গেছে। না বেশি হয়েছে না হারুদা, ডালটা খুব ভালো হয়েছে, কোনো প্রবলেম নেই। হারুদা সত্যি ডালে নুন বেশি হয়েছে আর ঝালও হয়েছে, ঠিক আছে? যাদের জিভে লবণ বেশি তাদের সবকিছু নোনতাই লাগবে। দাদা বড়া, দিদি, হ্যালো, ইয়াং বেঙ্গল, মাসি দেখো তো কে এলো। কে যেন ডাকছে। ঠিক আছে দেখে একটু। ইয়েস দাদা, টিফিন বক্সটা। তুমি? বাপ্পা, বাপ্পাদিত্য গাঙ্গুলি, ইয়াং বেঙ্গল কেটারিং সার্ভিসটা আমাদেরই, বাবাই ফোনে অর্ডারগুলো নেয়। ও এসো, ঠিক আছে। স্যার সেদিনের মোড়ক পোলোটা কিন্তু খুব ভালো হয়েছিল। ঠিক আছে, আরেকদিন হবে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। এসো। কাম। এই রান্নাটা কে করে? দিদি। বাহ, বেশ ভালো হাত তো। যেখানে বলবি যেখানে বলবি না, মুঝে রেস্টোরেন্ট কা খানা নেই চাহিয়ে, বস তেরা ঘর কা খানা চাহিয়ে, তেরা হাত কা খানা চাহিয়ে। সালে কেসা দোস্ত হ্যায় তু, জন্মদিনের দিনেও খাটাবি? আরে দোস্তি গাই ভাড় মে বস, তেরা দো চয়েস হ্যায়, হ্যাঁ ইয়া হ্যাঁ। হ্যাঁ এভরিওয়ান সুনো সুনো, ইধর সুন, আপনা নয়া শেফ কা জন্মদিন আ রহা হ্যায় অর ওহ হামারে লিয়ে পার্টি দে রহা হ্যায়। হ্যাঁ और ऐसा वैसा पार्टी नहीं, अपना हाथ का खाना खिला रहे, अपने घर में इनवाइट कर रहे और बेंगोली खाना बनाएगा। वो वो बेंगोली खाना माने সেটা কখন বললাম? কেন বাঙালি খাবি না তো কি খাবি, পালক পনির খাবি নাকি? ঠিক বলা বস, একদম সহি বাত বলা। আচ্ছা ঠিক আছে, চাইনিজ করে খাও। না না বাঙালি খাওয়াতে হবে, বুঝলি কি, সবাই বাঙালি খাবে তো, খাবার কি, একদম ট্রেডিশনাল বাঙালি ভোজন। শুন तेरे को एक बंगाली पोएम बोलता हूँ, टेगोर का पोएम है। हाँ, आम सत्त दूधे फेली ताहते कदूली दूली, हाँ शोंदेश मखिया ताय हपुश हपुश शब्दों चारी देख निस्तब्ध हो, पिपली का पात चाटी फिरे फिरे जाए हाय। क्या पोएम है? मेरे सिक्का है पोएम। हाँ अच्छा है ना है? क्या है, अच्छा नहीं लगा क्या हुआ? तू पागल हो गई क्या? আরে আমি তো শুধু খিচুড়ি পোলাও কাচ্চি বিরিয়ানি তেহারি এসব পারি, দ্য ইউজুয়াল বাংলাদেশি ফেয়ার, কলকাতার কোনো কিছু তো আমি পারি না। মতলব ক্যা বল রহে তু, প্রন নেই আতে তেরে কো, লবস্টার নেই আতে, ক্যা নেই আতে? দেখ তুই জানিস
আমি ছোটবেলায় ঢাকায় ছিলাম, তারপর দিল্লিতে। কলকাতাতে তো কখনো আসিনি, যে কারণে আমি ওরিয়েন্টাল, পাঞ্জাবি এসব পারি। ওয়েস্ট বেঙ্গলের কিছু তো আমি জানি না। এ বেঙ্গলি রান্না তো বেঙ্গলি রান্না হতে না, ইয়ে ওয়েস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল কে হতে। এই রে রাজা চৌধুরী। হ্যাঁ দিদি, মানে বাপ্পার দিদি। ও আপনি যা যা অর্ডার করেছিলেন সবই আছে, শুধু একটা ছাড়া। ওটা আমাদের মেনুতে ছিল কিন্তু অ্যাভেলেবল ছিল না বলে দিতে পারিনি। আপনি যদি আর পরের বার চান আমরা নিশ্চয়ই এটা সাপ্লাই করব। শুধু দু ঘন্টা আগে অর্ডারটা দিলে আমাদের পক্ষে একটু সুবিধা হয়। থ্যাংক ইউ। মানতে পারলাম না দাদা, মারাদোনা পর্যন্ত বলে গেল, ওর পরেই মেসি, ওই আসল ভগবান। আচ্ছা তাহলে তুমি তোমার ভগবানে বিশ্বাস রাখো আর আমি আমারটার উপরে রাখি। চরম খেতে কিন্তু। থ্যাংকস। কেন ভালো লাগছে বলতে পারো? কেন আবার? এই চকলেট ফ্লেভারটার জন্য, আমার হেভি লাগে। চকলেট ফ্লেভারটার জন্য মানে? চকলেট ফ্লেভার মানে চকলেটের মতো স্বাদ। চকলেটের মতো স্বাদ মানে? উফ, মানে ওই তো তেতো তেতো মিষ্টি মিষ্টি। মানে নাকে ধরে এবার খাও। আহা খাও না। ওকে। মিষ্টি মিষ্টি তেতো ভাবটা আছে ঠিকই, কিন্তু চকলেটের মতো লাগলো না তো। এবার নাক ছেড়ে খাও। আমরা যখন চকলেট খাই তখন জীবনের সঙ্গে সঙ্গে এক ধরনের মলিকিউলস বের হয় যেটা আমাদের নাকে ঢোকে, ঢুকে একটা গুড স্মেল ক্রিয়েট করে। টেস্টের সাথে স্মেলের এই মিক্সিংটার জন্যই আমরা চকলেট ফ্লেভারটা পাই। যদি চকলেটের বিষয় হয় তাহলে টেস্টের সাথে সাথে স্মেলটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। বুঝলাম। এত কিছু এরম যুদ্ধং দেই অবস্থা কেন? ওয়েট, ট্রাই। ওকে। আচ্ছা সো তুই আমাকে আগে বলেছিস বল, আর এখন সময় বা কোথায়? আরে খাবার তো লাগবে সেই রাতে দিদি, আর বাজারটা তো ওই করে দিচ্ছে। তাহলে তো তুই সবই জেনে গেছিস, তাহলে রান্নাটা তুই করে দে প্লিজ। দি এটা করে দাও, প্রেস্টিজের ব্যাপার না। ঠিক আছে। কি হচ্ছেটা কি বাপ্পা? এবার কিন্তু খারাপ হবে বলে দিচ্ছি। তুই রাখবি? বলো। বলছি তো হবে কোন, রাখ ওটা। আমার দিব্যি খাও। যা যা ফেলে দে ফেলে দে, যা ফেলে দে।
প্লিজ দি, প্লিজ দি, এটা করে দাও, প্লিজ 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 দি, এই দি, করে দাও না প্লিজ। কি যেন বললি, জন্মদিন? হ্যাঁ। স্বাধীনতার আগে এই চিঠিপত্র আসা যাওয়া করতো একটা স্পেসিফিক রুট ধরে, তো সেই রুটের যে যাত্রীরা তারা থাকতো এই ডাক বাংলো গুলোতে, সেখানে বাবুর্চি থাকতো ফর ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, ইউ নো, তাই না সুদিপ্তা? রাইট রাইট। আর ইউ নো, স্টিম রাইস, কিছু ঝুরি ভাজা, মুসুরির ডাল, তরকারি, আর থাকতো এই কাস্টার্ড থাকতো, রাইট রাইট, কাস্টার্ডও থাকতো, আর থাকতো এই ডাক বাংলো চিকেন কারি, যাতে থাকতো ডিম, আলু আর এই চিকেন। লাজবাব হ্যায় ইয়ার, লাজবাব হ্যায়। আচ্ছা, তোরা যে এই যে চিংড়ি মালাইকারি খাস, বলতে পারিস এটা কোত্থেকে এসছে? চায়না সে আতা ইয়ার, কোন নি জানতা ইয়ে চিংড়ি মানে কি চায়না নাকি শ্রীলঙ্কা? না নো, আর একটু ইস্ট, মালয়েশিয়া। আচ্ছা, মালয়েশিয়া, রাইট। অ্যাকচুয়ালি মালয়েশিয়ার সেলাররা আমাদের এই দেশে নিয়ে আসে। ইয়েস। আর মালাইকারি যে মালাইটা, সেটা আসলে মালয়েশিয়ার মালাই থেকে এসেছে। হ্যাঁ, কারেক্ট, বুঝলি? ব্যান্ড কে টক্কে কিয়া বল রহি হ্যায়, গালি মত তো, গালি কা দে রহা হুঁ, কিয়া বল রহি হ্যায়, ये वो मले है? Yes. वो दूध का मलाई नहीं है? No, sir. इतना जानता है लड़का, हाँ? So much knowledgeable he is. Thank you. लेकिन इतना नॉलेज लेके क्या मतलब है? इसको तो मलाई करी बनाने नहीं आता है। I'll talk to you later. क्या talk to you later? No, no, no. I'll talk to you. अबे क्या talk करेगा? Excuse me, guys. हैं, बोलो। सबाई ठीक करे खेलो? हैं। तोर मने आछे? তুই যখন ছোট ছিলিস তখন আমি তোর জন্মদিনে কেক বানাতাম, আর তুই আমার পাশে বসে বসে আমার ময়দা মাখা দেখতিস, আর সেই মিষ্টি ময়দা তোর মুখে না দিয়ে আমি কিছুতেই আভেনে ঢোকাতে পারতাম না। আজও না আমি সেই কেকটা বানিয়েছিলাম, জানিস? তোর কথা খুব মনে পড়ছিল। রাখছি। দি, দি, ফোনটা ধরো না। হ্যাঁ ধরছি, দাঁড়া। হ্যালো, রাজা বলছিলাম, বাপ্পা। ও একটু বাথরুমে গেছে। রান্না কেমন হলো, ঠিক ছিল? খুব ভালো ছিল, সবাই খুব এনজয় করে খেয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ, বাপ্পাকে কিছু বলবো? পায়েসটা তো অর্ডারে ছিল না, ওটা ধরুন আপনার গিফট। আচ্ছা রাখলাম তাহলে, বাপ্পাকে বলে দেবো। নমো নমো জয় জয় দেবী, চরা চর সারে কুজ যুগ শোভিত মুক্তাহারে, বিনা বঞ্চিত পুস্তক হস্তে ভগবতী ভারতী। কেটারিং সার্ভিসটা যে একদমই আপনাদের ঘরোয়া সে ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কিছু বলছো? না, বললাম যে কেটারিং সার্ভিসটা যে একদমই আপনাদের ঘরোয়া সে ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না। হ্যাঁ, ঘরোয়া তো বটেই, তবে এটা যদি প্রশংসা হয় তাহলে এটা আমার মেয়ের প্রাপ্য। আচ্ছা, আর যদি নিন্দা হয় তাহলে আমাদের, কারণ ওই সব সামলায়। আগে তো অনেক
রমরমা ব্যাপার ছিল না, এখন সব ব্যাঙের ছাতার মতো হোম ডেলিভারি গজিয়ে উঠছে। এভাবে কেন বলছো বাবা? যে যেরকম ভাবে পারেন তার কাজ করেন। থ্যাংক ইউ। আমার কেটারিং এর দাম না একটু বেশি, তাই জন্য যারা পারে না তারা হোম ডেলিভারি নেয়, এতে ছোট বড়র কি আছে? চাটা ঠিক আছে? দারুন, তোমার হাতে চা। কতদিন ধরে শিখছেন? কতদিন ধরে মানে এই তো এই সুতো। কতদিন কি, এই তো সেই দিনের ইচ্ছে। টিভিতে হঠাৎ কাকে দেখলো, সেই থেকে দিন নিয়ে রাত নিয়ে এই নিয়েই পড়ে আছে। এই বয়সে আবার নতুন করে শিক্ষার আবার বয়স আছে নাকি? জয়মা বলে ঝাঁপিয়ে পড়লেই হলো। মাঝখানে দুজন শেখাতে এসেছিল বুঝলে তো, মানে ম্যাজিকের টিউশনই আর কি। ম্যাজিকের টিউশনই আবার হয় নাকি? দুজনই তিন দিনের মাথায় ভো, আর তাদের টিকিটও খুঁজে পাওয়া যায়নি। তাদের ধৈর্য নেই, কিন্তু অতনী গাঙ্গুলির আছে। নতুন কিছু পেতে হলে ধৈর্য ধরতে হয়, তড়বড় করলে হয়। আমার রাক্ষসগণ শেষ পর্যন্ত না দেখে আমি ছাড়ি না। তোমার কি গণ? জি, জনগণ। জনগণ আবার কি গণ? মানে এইসব খুব একটা মানি না তো, তাই ঠিক জানি না। নিজের গণ জানে না। হ্যাঁ, তারপর কি এটা কি হলো? আসি দেখেন। হ্যাঁ, তারপর এই যে এই ফিতেটা এখানে ধরবে, তারপর এটা আস্তে করে ছেড়ে দেবে। রাজাদা, দিদি দিল। লবণ ঠিক করেছে আজ গেটার, ভেরি ক্রিস্পি। ইনফ্যাক্ট এটার থেকেও স্পেশাল একটা বানিয়েছি আমি। ওয়েট, ট্রাই দিস, এটা থেকে ট্রাই। ঝাল না, তুমি রেখে দাও, এটা রেখে দাও। তোর এটা খেও না, আরেকটা নাও, নাও না। দেখো না, ওটার ওপরে যা আছে ওখান থেকে নাও। আমি তোমার জন্য এরকম সিঙ্গারা বানিয়ে যেতে চাই সারা জীবন। দেবে বানাতে? सुन, मेरा एक इनोवेशन आइडिया आ रहा है, छप्पन भोग आइडिया है। बक, पंजाबी रसोई की जो ट्रेडिशन है ना, उसके साथ ऑथेंटिक बंगाली खाना अगर हम लोग फ्यूज करेंगे, खीर के जैसे जम जाएगा बस। बट एक जिनिश की जानिश, हमारे के शेफ खूब केयरफुली चूज करते हैं, शुद्ध एक्सपीरियंस থাকলে হবে না, ক্রিয়েটিভিটিটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। এমন একজনকে চুজ করতে হবে যার ভালো রান্নার প্রতি একটা জেদ আছে, রাইট? তুই কি বল রে, তুই বল কে রে, পার্সে শিফট কিউ লাইঙ্গে? ও তুই সোচ, আরে কাম ডাউন, কাম ডাউন, তুই শুন না। কিউ নে, আবে তুই জাগা রে, আবে শুন না, আবে এ বস জানি না, মতলব আপনে জন্মদিন মে তো শানদার খানা বানায়া থা, মায়া তো আঙ্গুল চট ছিল। হয়ে গেছে, ওটা আমি বানাই নি। কিয়া তুই বানাসনি? না। তো কোন বানায়া?
ওই যেখান থেকে হোম ডেলিভারি নেই তারা বানিয়ে দিয়েছিল। ব্যান কে ডাকে তুই ঝুট বলা তুই উল্লু বানাম লোক সে কারণেই বলেছিলাম এমন কাউকে নে যে জানে। আমি শুধু বাংলাদেশের ডিশগুলো জানি, কলকাতার গুলো সম্পর্কে তো আমি তেমন কিছু জানিই না। তো জেনে নে, এক সেকেন্ড, বাস এক সেকেন্ড, লার্ন ইট দেন ডু ইট, শিখে নে। ওয়াই ইজ ইট ডিফিকাল্ট? কিতনা টাইম লেগা? এক মহিনা লেগা? চল দো মহিনা লে লে। ক্যা খানা কোই বানায়েগা অর মেডেল কোই অর লেকে যায়েগা? হ্যাঁ মুঝে তো কুছ সমঝ মে নেই আ রাহা হ্যা। তুই বোলতা না মে বেস্ট হু, মে বেস্ট হু, বেস্ট হ্যায় তো দিখা তু বেস্ট হ্যায়। কেসা বেস্ট হ্যায় বে তু? ইউ ওয়ান্ট টু নো আই এম দ্য বেস্ট? বোল। হাত দুটো দেখ, এত দাগ, তেলের ছিটে, ছুরি হাতা খুঁটি ধরার দাগ। গত 10 বছরে, রাইট ফ্রম আওয়ার ইনস্টিটিউশন ডেইজ, আজকে পর্যন্ত আমি যতটা স্ট্রাগল করেছি, যতটা আঘাত পেয়েছি, তার প্রত্যেকটা আঘাত আজকে আমাকে আমি বানিয়েছে। কুকিং বুকস পড়ে নয়, রাতের পর রাত কিচেনে দাঁড়িয়ে থেকে খেটে তারপর হয়েছে। আর তুই বলছিস 2 মাসে নামিয়ে নে। আচ্ছা, টেল মি সামথিং, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট কুকিং? ডু ইভেন নো হোয়াট কুকিং ইজ? ইটস অ্যান আর্ট ফর্ম, গড ড্যাম ইট, যেখানে আমাদের মেজর সেন্সগুলো সব একসাথে অ্যাক্টিভেটেড হয়। স্মেল, টেস্ট, টাচ, সাইট, সব একসঙ্গে। মানে এটা ওই ইন্টারনেট দেখে কপি করে রান্না করা নয়। আচ্ছা, আর কুছ? আর ইনফ্যাক্ট তুই কি বুঝবি, ইনস্টিটিউটে যেমন ছিলি এখনো তেমনই আছিস। এসছে 2 মাসে নামিয়ে নে, বসগিরি ফলাচ্ছে। দেখ, মে শেফ নেই হুঁ, মে সমঝতা হুঁ, ঠিক হ্যায়, লেকিন মে বিজনেসম্যান তো হুঁ। নতুন শেফ আমি নোবো না। কিচেন তেরা হ্যায়, তু জেসে চালাতা হ্যায়, সেটা তোর ব্যাপার। আগর তুঝে ও বসগিরি লগতা হ্যায় তো বসগিরি হ্যায়। মালুম নেই ক্যা সমঝতা হ্যায় আপনে আপকো, রমেশ। মেশমশাই শুনছেন? বলছি, অফারটা ভালো ছিল, আপনার বাড়িটা পুরনো হয়ে গেছে, ওটাকে ভেঙে একেবারে হাই রাইজ করে দেব। জমির যা সাইজ, হ্যাঁ, হেসে খেলে 10 তলা, টপ ফ্লোর, ছাদ, ব্যালকনিতে বাগান, টেরাস গার্ডেন আর কি, ফার্নিশও করিয়ে দেব। এছাড়া টাকা তো দেবই। আপনাদের ভালোর জন্যেই এত সব করা আর কি। মিশুমশাই শুনছেন? মিশুমশাই মিশুমশাই করছো কেন? আমি তোমার মেশো? অতনুবাবু বলে ডাকবে না, ওই কিছু তো বলে একটা ডাকতে হয় না। কোনো কিছু করে ডাকতে হবে না, আমি বাড়ি বেচবো না, আগেও বলেছি এখনো বলছি। তুমি এসো। আরে, তুমি কখন এলে? এই তো একটু আগে। চেক ইয়োর বুক পকেট। হ্যাঁ, বুক পকেটটা চেক করো। বাবা আসছি। হ্যাঁ রাজাদা, এলাম। আরেকটু হলে কিন্তু ভ্যানিশ হয়ে গেছিল। ভ্যানিশ কি একটু একটু করে হয় নাকি? না, এটা ভ্যানিশ হয়ে আমি যার কথা ভাবছি তার বুক পকেটে চলে যাওয়ার কথা। এক্ষেত্রে তোমার ও জোশুয়াজের নাম শুনেছেন? ম্যাজিক শেখার খুব ভালো বই লেখে, ডিভিডিও পাওয়া যায়। আপনাদের রান্নার হাত এত ভালো। এসব ওই মেয়ের কেরামতি, আমাদের কিছু না।
বলছিলাম যে আমি বাঙালি রান্নাটা পারি, মানে আমাদের ওখানকারটা, এখানকার ট্র্যাডিশনাল বাঙালি রান্নাটা পারি না। তো খুব ভালো হতো যদি আপনার মেয়ে একটু শিখিয়ে দিতেন। না মানে দু একদিন দেখিয়ে দিলেই হবে, বাপ্পাও থাকলো সঙ্গে। কেন, অন্য জায়গা থেকে শিখে নিলে তো পারো, বই পড়ে, ডিউটি দেখে, বা কোনো বাবুর্চির কাছ থেকে, বা অন্য কোনো উপায়ে। ওর কাছেই শিখতে হবে কেন? কেন নয়, উনার রান্নার হাতটা আমার জানা, আর আপনাদের সাথেও একটা আলাপ পরিচয় হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, উনার মতো এত ভালো রান্নার হাত আমি আগে কখনো দেখিনি। আমাকে দু একদিন একটু শিখিয়ে দিলে বাকিটা আমি আস্তে আস্তে, আপনি চাইলে এটাকে রান্নার টিউশনিও ভাবতে পারেন। বললাম তো অত সময় নেই আমার, চা করছি, খাবে? আরে বাবা, সারাদিন তো তুই বসে থাকছিস না, কিছুক্ষণ সময়। একটা বাঙালি ছেলে আমাদের দেশে এসেছে, রান্নাবান্না শিখতে চায়, তাকে একটু শেখালে বোঝালে তোর কি ঘরদোর পরিষ্কার করার সময় কম পড়বে? নিজের চরকায় তেল দাও। খাবো না চা? খেতে হবে না, যাও। বেশ, আরে আপনি, হাই। হ্যাঁ, আমি তো এখান দিয়ে রোজই যাই, আপনি হঠাৎ এখানে? আমি ওই এক বন্ধুর বাড়ি যাচ্ছিলাম। ও, কোন দিকে? এই তো এদিকে, কি একটা লেন আছে না ওই, কি বলে, কোত্থেকে আসছেন? আমি এদিক দিয়ে আসছি। না মানে ওই যে আমি বলছিলাম যে মানে বন্ধুর বাড়ি যাবেন না? আপনি তো সবই জানেন, বাবার কাছ থেকে শুনেছেন নিশ্চয়ই। সত্যি করে বলুন তো, রান্নাটা শেখাবেন কিনা? সত্যি করে বলছি, আমি একদম সময় করতে পারবো না, সরি। আপনি প্লিজ কিছু মনে করবেন না, প্লিজ। আরে সিম্পল একটা হেল্প চাইছি, একটা ফেভার। সেদিন যে খুব খিচুড়ি বানালেন, ওটার ইতিহাসটা জানা আছে? ওটা তো আবার আপনাদের ইন্ডিয়ার রাষ্ট্রীয় খাবার। অথবা আরো যা যা বানান সেগুলোর ইতিহাস জানেন না তো? রান্নাটা তো জানি, তাহলেই হবে। খাও না, খাও। কেমন লাগলো? চকলেটের মতো লাগলো না তো? এই তো কেশব কেশাকারে রাজা চৌধুরী না? কেন বলবো, কেন বলবো, হবুচন্দ্র রাজা, তার গোবুচন্দ্র মন্ত্রী। বেশি বোকো না, কেন চকলেটের মতো লাগলো না সেটা বলো। তুই বল। তাহলে রান্নাটা শেখাবে তোকে? কি হয়েছে দি, কি আছে ওকে একটু শিখিয়ে দিলে বলো? সেই কবে থেকে বলছে ও? আর তুমি চাইলে তুমিও তো ওর থেকে ওদের কিছু শিখে নিলেই তো পারো, তাই না? তুই ওকে সেদিন পাঠিয়েছিলি না আমার কাছে? আমি এখন সব বুঝতে পারছি,
চড়ে চড়ে মাস্তুত ভাই, যা এখান থেকে। কিছু জানে না, এঁচড়ের তরকারি, শুক্তো, তারপরে রুই মাছের কালিয়া, ডিমের ডেভিল আর কচি পাঁঠার ঝোল। আর আমি আপনাকে শেখাচ্ছি লইট্টা মাছের চচ্চড়ি, ভাপা ইলিশ, মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানি, আর আপনি চাইলে তেহারি। তেহারি? তেহারি কি? তেহারি হচ্ছে ঢাকার একটা স্পেশাল ডিশ। ওটা মাটন দিয়েও হয়, বিফ দিয়েও হয়। বিফ? হ্যাঁ। আপনি বিফ খান নাকি? ও, আপনাকে বোধহয় বলা হয়নি, আমার আসল নাম ফারহাস চৌধুরী, রাজাটা আমার ডাকনাম। আমার মা হিন্দু, আপনাদের কলকাতারই, আব্বা ফরিদপুরের, প্রেম করে বিয়ে করেছিলেন। তারপর যা হয়, আমার দাদু বিয়ের পর তার মেয়ের সাথে সব সম্পর্ক, আব্বা তারপর চাকরি নিয়ে দিল্লি চলে আসেন, বাংলাদেশ অ্যাম্বাসিতে। আমি ক্লাস 7 অবধি ঢাকায় পড়ে, বাকিটা দিল্লি ইন্টারন্যাশনাল স্কুলে। এখানে এর আগে কখনো আসা হয়নি আমার, মা সামহাও কলকাতাটাকে অ্যাভয়েড করতেন। আমার হাতের লেখাটা একটু খারাপ, ডাক্তার হবার কথা ছিল। আপনারটা তো বেশ। থ্যাংক ইউ। আপনার নামটা? বসুন্ধরা, বসুন্ধরা গাঙ্গুলি। আমি তাহলে কাল কাছের মলটা থেকে সবকিছু তুলে নিচ্ছি। সাধারণ ঘরের মেয়ের কাছে রান্না শিখতে হলে সাধারণভাবেই সবটুকু শিখতে হবে। না, মল থেকে? মল থেকে নয়, সাধারণের জন্য বাজার থেকেই কেনাকাটা করতে হবে। না ঠিক আছে, মানে মল থেকে আমি অনেক ফাস্ট। আমার কাছেই শিখতে চান তো? হ্যাঁ। আচ্ছা, সেদিন খিচুড়ির ইতিহাসের কথা কি যেন বলছিলেন, শুনতে চান? সত্যি খিচুড়ি, ওয়েল, খিচুড়ির প্রথম খোঁজ পাওয়া গেছিল সেলুকাসের টাইমে। সেলুকাস? আপনি ধরুন, দিয়ে দিন, দিয়ে দিন, দিয়ে দিন, দিন। আরে না, যা চাইবে দিয়ে দেবেন নাকি, দরদাম করবেন না? দরদাম? থ্যাংক ইউ, আসল দরদামের গল্প শুনবেন, আসুন। 1899 স্বামী বিবেকানন্দর পদ্মা নদীতে এক জেলের সাথে দেখা হল। 1 টাকায় 20 ইলিশ কিনে নিলেন, ভাবতে পারছেন, 1 টাকায়। তারপর ডাঙায় নেমে পুঁইশাকের খোঁজ, স্বামীজি ইলিশের মাথা দিয়ে পুঁইশাক খাবেন। একজনের বাড়িতে পুঁইশাক পাওয়াও গেল, আর লোকটা দিতেও রাজি হলো, তবে একটা শর্তে, কিনা স্বামীজিকে তার গুরু হতে হবে, তবেই পুঁইশাক মিলবে, নইলে নয়। ভাবুন বুকের পাটা। স্বামীজি আর কি করবেন, রাজি হয়ে গেলেন। তারপর সেই নতুন শিষ্যের বাড়িতে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না হলো এবং সবাই মিলে আনন্দ করে খাওয়া হলো। একেই বলে সত্যিকারের দরদাম, বুঝলেন ম্যাডাম? বাবা, কত কি জানেন আপনি। আচ্ছা এটা বলুন তো, ধলা মিয়া হাটে যায়,
নিত্য শেথা চিংটি খায়। কি এসব দেশি ধাঁধা ট্যান হয়ে আমার মাথার উপর দিয়ে চলে যাবে, আই সারেন্ডার। লাও চিমটি কেটে দেখে না। আচ্ছা এটা বলুন, এ পাড়াতে বুড়ি মরে, ও পাড়াতে গন্ধ ছড়ে। ওয়েট, এ পাড়াতে বুড়ি মরে, ও শুটকি মাছ? ভুল, কাঁঠাল। থাক, অনেক হয়েছে। না না না, লাস্ট একটা আমাকে পারতেই হবে, লাস্ট। কাঁচকলা পারবেন, কিছু পারবেন না। আরে না, খোদার কসম, এবার পারবো, লাস্ট ওয়ান। কাঁচা খাও, পাকা খাও, খাইতে মিষ্টি। আমি যদি বলি খাও, ছোটে অনা সৃষ্টি। কি? ওয়েট, কাঁচা খাও, পাকা খাও, খাইতে খাইতে মিষ্টি। আমি যদি বলি খাও, ছোটে অনা সৃষ্টি। আই নো দিস, কলা, রাইট? সি, গুড মর্নিং স্যার, কেমন আছেন? মর্নিং। খিদে বিদের তরফ থেকে আপনাকে আমন্ত্রণ জানাতে এলাম। আমরা এই এলাকায় একটা নতুন রেস্টুরেন্ট খুলেছি, নাম দিয়েছি খিদে বিদে। আমরা ফ্রিতে হোম ডেলিভারিও করছি, আপনি খাবার অর্ডার দেওয়ার 45 মিনিটসের মধ্যে আমরা ডেলিভারি করে দেব। সময়ের মধ্যে খাবার না আসলে গোটা অর্ডারটা ফ্রি, আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স যে কোনো কিছু পেতে পারেন। এছাড়াও আমরা নিয়ে এসেছি বাঙালি পিৎজা, সম্পূর্ণ বাঙালি উপায় তৈরি, আপনি দেখতে পারেন। থ্যাংক ইউ, একবার ট্রাই করেই দেখুন স্যার। শিওর, আমাদের পহেলা বৈশাখে আপনারা একটু মিষ্টি মুখ করবেন। বাবা, মিষ্টির পাহাড়, কত মিষ্টি দেয়, কত মিষ্টি। আর এটা আপনার জন্য। থ্যাংক ইউ, আই হোপ ইউ লাইক ইট। আর এই সবগুলো তোমার জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ বলো। হ্যাঁ, ডিনার করেছিস? এই জাস্ট করলাম, তোমার? এইবার বসবো, আসলে তোর বাবা একটু দেরি করে এলো তো। সে কি, আব্বু তো 20 বছর আগে হার্ট অ্যাটাক করে মরে ভূত, এখন এলো কোত্থেকে? রাজা, আমি তোকে অনেকবার বলেছি এই ধরনের কথা তুই বলবি না। আমিও তোমাকে বারণ করেছি মা, উনি তোমার দ্বিতীয় স্বামী, আমার কেউ না। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি খুব তাড়াতাড়ি পড়ে নেব। তারা কিসের, এগুলো তো আপনার জন্যই। ও, দেখবেন পরে কাজে দেবে। থ্যাংকস। আইয়ে আইয়ে। হ্যাঁ, কেসা লাগ রা আবি, ল্যাভিশ কিচেন, আচ্ছা হ্যায় না? ইয়ে দেখিয়ে, ইয়ে হ্যায় ওয়াক, ওপেন ওয়াক প্ল্যান, ইয়ে মানে ইটালি সে লায়, হ্যাঁ? এন্ড লুক এট দিস, হ্যাঁ, দিস ইজ অ্যান ওপেন টেবল, নরওয়ে সে লায়ো মে, 1.5 crore হ্যায় ইসকা প্রাইস, হ্যাঁ? ও ছোটবেলা থেকে একটু ল্যাভিশ, পাগল,
और मैडम हम लोग ने आपके लिए कुछ सैंपल डिशेस बनाए, ज्यादा कुछ नहीं है, इट्स जस्ट वेरी लिटिल, आपको ट्राई करना ही पड़ेगा। अच्छा ये ज्यादा नहीं है? नहीं मतलब डिशेस मेरे हैं, बनाया इसने। इटा की? अच्छा है ना? क्या बात। ए, संदीप क्या कर रहा है यार? एक्सक्यूज मी। करा मैंने बताया ना तुझे। एगुलो ट्राई करबार आगे एक छोटो सरप्राइज आछे। बापा बोले छिलो आपनार प्रिय खाबार पान्ता थाली। बापा वन मिनट। एटा होलो गिये चोरपो, एटा चोर्षो কিছে করেছেন, এটা লেজ্জো লেজ্জো, আর এটা পেও। বাবা ট্রাই করবেন না? স্বাদ ঠিক আছে? লবণ মরিচ মিষ্টি আপনি লবণ আর মরিচটা একটু বেশি খান, কিন্তু একেবারে কিন্তু তাক লাগিয়ে দিয়েছেন, মানতেই হবে। থ্যাংক ইউ। আপনাকে একটা কথা বলার ছিল বসুন্ধরা। বলুন। আপনাকে আরো ভালোভাবে জানতে ইচ্ছে করে, আপনাকে আরো ভালোভাবে চিনতে ইচ্ছে করে। বসুন্ধরা, বসুন্ধরা, লিসেন, লিসেন, আই এম সরি, আমি মানে আরে বাপ্পা এসো, কিছু হয়েছে? টাকাটা। এটা কি, এটা ফেরত দিচ্ছ কেন? আপনাকে আর আমরা দিদি বলে দিতে বলল।
খুব জোর বেঁচে গেল রানী। এই যাত্রা বেঁচে গেল ঠিকই। এই তুমি এখানে কি কাজে এসেছো বলো তো? আরে দিদি, কি বাজার থেকে? মেশোমশাই কেমন আছেন? খবর সব ভালো তো? ও কেন এমন করলো আমাকে বলেনি কিছু? একটা কিছু ভেবেই করেছে নিশ্চয়ই। তুমি তো অন্য কোথাও ব্যবস্থা করতে পারো। মানে আমি অন্য কোথাও কি দেখব? আপনি যদি একবার একটু বলে দেখতেন। কি এটা কি রান্নাবান্না টিফিন সংক্রান্ত নাকি অন্য কিছু? ঢাকা থেকে আমাকে বলে পাঠিয়েছিল যে কলকাতায় সব কিছু স্মুথলি হয়ে যাবে, আর অনেস্টলি দিস লোন ইজ এভরিথিং ফর মি। আপনি একটু ধৈর্য ধরুন, সব ঠিকঠাক হয়ে যাবে। জাস্ট রিল্যাক্স, আমরা আছি তো। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। মেসোমশাই, আরে তুমি ভালো আছো? হ্যাঁ। ব্যাংকে ওই ছেলেটার সঙ্গে দেখা হলো রাজা, আমি খেয়াল করিনি, আপন মনে ফর্মটা ফিল আপ করছিলাম, হাতটা তো কাঁপে, ও নিজেই এগিয়ে এলো, একটু হেল্প করে দিল। তারপরে কি হয়েছে জানিস তো? আমার ছুটছিস কেন? হ্যাঁ, ভুল হয়ে গেছে, ওটা আবার ঠিক করে লিখতে হবে। আমি করে দেবো, তোমায় যেতে হবে না কাল। কালকে কি করে দেবো? থাক, তোমায় যেতে হবে না, আমি যাব। খালি ভুল হয় কথায় কথায়, কষ্ট করে আনলাম, উনি ছিঁড়তে যাচ্ছেন এটাকে, খালি খাম খেয়ালি কেন। দাদা, হ্যাঁ, কড়া করে দিচ্ছি, বসো। বড় কফি শপের 100 টাকা দামের চা ছেড়ে 5 টাকা দামের ভাঁড়ের দোকানে মরতে আসা কেন? ফাইভ স্টার হোটেলে কাজ করতে করতে হাঁপিয়ে উঠি, ছুটির দিনগুলোতে তাই এই ব্যবস্থা। ইংরেজিতে বলে ডিটক্সিফিকেশন, ভিতরে জমে থাকা বিষগুলোও বেরিয়ে যায় আর মাথাটাও ঠান্ডা থাকে। অল্প বয়সে পাকা কথা শুনে না গেপো মনে হয়। 35 হতে চললো, কম কোথায়। বাড়ি গিয়ে যখন শুনলাম আপনি বেরিয়েছেন, ঠিক জানতাম এখানেই পাবো আপনাকে। অফারটা কিন্তু এখনো আছে মেসোমশাই, আমি আমার পার্টনারদের রাজি করিয়ে নিয়েছি। টাকার অঙ্কটা বাড়িয়ে দিচ্ছি। এবার বলুন তো সইটা কবে করছেন মেসোমশাই? দেখছেন তো উনি বিক্রি করবেন না, কেন বিরক্ত করছেন? আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি ওনাদের বন্ধু। ভালো অফার, পোষালে নেবেন, না পোষালে নেবেন না। থ্যাংক ইউ। দাদা আমার চা চা পরে হবে, আগে ঘুগনিটা খাও। হ্যাঁ, খেয়ে দেখুন। থ্যাংক ইউ। আপনার বোধ হয় কানে কোনো প্রবলেম নেই? নেই, তবে এই বয়সে সব কিছু শোনারও কোনো প্রয়োজন নেই।
বুঝলে, তোর মাসিমা, তোর মাসিমা মাংসের ঘুগনিটা যা বানাতো না একবার ইয়ে বুঝলে, কিন্তু তেড়ে ঝাল দিত জানো তো, নিজে ঝাল খেতে ভালোবাসত। তা আমি হচ্ছি একদম চিনি গুঁড়ের পিঁপড়ে। আচ্ছা, আমি যদি কাঁচা গুড় খাই তার সঙ্গে চিনি মিশিয়ে খাই, আমি ঝাল সহ্য করতে পারতাম না। এই নিয়ে কম ঝামেলা, ঝগড়া ঝাঁটি, এমনকি লাটালটি হতে পর্যন্ত বাকি ছিল। জানো বাবা, বুড়ি আমাকে খুব ভালোবাসত, চোখে হারাত। আসলে ভালোবাসা কি জানো তো ভাইয়া, অনেকটা ঠিক ওই ম্যাজিকের মতো, কার কপালে যে কখন লেগে যায় কেউ বলতে পারে না, একই উপরওয়ালা ছাড়া কে বুঝলে। বসুন্ধরা, এটা পড়ুন প্লিজ। প্লিজ বসুন্ধরা, এটা পড়ো। সরি, কলাটা বড় খুশখুস করছে, আদা দিয়ে একটু চা দিবি মা? কি একটু চা দে না মা। কি হয়েছে রে, কিরে কি হয়েছে? সুলেখার নাম শুনেছ? বিদেশে কালির উপরে নির্ভর না করে দেশি কালি কারখানা হয় আর কি। এই সুলেখার নামটা রবীন্দ্রনাথের নিজের দেওয়া। এদের দুটো কারখানা ছিল, একটা সোদপুরে আর একটা যাদবপুরে। আমি যাদবপুরেরটাই ছিলাম অনেকগুলো বছর। তারপরে 89-এ কারখানাটা বন্ধ হয়ে গেল। বলতে কি, 300-এর উপরে লোক প্রায় বসে পড়ল। মালিক ভিআরএস দিয়ে বলল যে কিছু জমি রিয়েল এস্টেটকে দিয়ে দেবে, তারপরে আবার চালু করবে, শুধুমাত্র ওই 90 শ্রমিককে নিয়ে চালু করবে। ইউনিয়ন তো রেগে বোম। তারপরে কোর্টে গিয়ে মামলা হলো, সে এক ইতিহাস। তারপরে এর মধ্যে ওদের মা গত হলো, কী খাবো কী পরবো, ওদের লেখাপড়ার খরচ যোগাবো কী করে, যেদিকে তাকাই সেদিকেই অন্ধকার। আসলে সমাজে ধনবান আর নির্ধনের কোনো ভয় নেই, মাঝখান থেকে পিছে মরি শুধু আমরা। ভাগ্যিস সমুটা ছিল, তাই সে যাত্রা বেঁচে গেলাম। সমু? সমু আমার বড় ছেলে। কারখানাটা লকআউট হওয়ার পর কয়েকজন বন্ধুবান্ধব মিলে একটা ক্যাটারিংয়ের সার্ভিস খুলল। রান্নাটা ভালো করতো, মায়ের ধারটা পেয়েছিল। তারপরে লোক খাওয়াতে খুব ভালোবাসত, ওর থেকে যা আয় হতো তাতে করে। তারপরে আমার কিছু অল্প জমানো ছিল। চলে যেত দিন, মেঘও করতো, বৃষ্টিও হতো, আবার রোদও আসতো। মা বাবা হারা মেয়েটা, মামা বাড়িতে মানুষ খুবই আদরের সঙ্গে, নিজেদের মেয়ে ছিল না বলে ধুমধাম করে বিয়ে দিয়েছিলেন ওর মামা মামি।
দশ বছরের সম্পর্ক ছিল ওদের, খেপাখেপি, দুজনে দুজনকে ছাড়া এক দণ্ড থাকতে পারত না। তোমার শ্বশুরি তোমার শাশুড়ি, এসো মা। লোকে বলে গর্ভধারিণী অলক্ষ্মী, নতুন বউ মা লক্ষ্মী। সাক্ষাৎ মা লক্ষ্মী যেন এলো আমার ঘরে, মেয়ে হয়ে এসে আমায় নবজন্ম দিল। কিন্তু সুখ লক্ষ্মীর মতোই চঞ্চলা, বিয়ের এক বছরের মাথায় ঠিক করল তাজপুর যাবে। বৌমা আমার এমনই যে খবরটা আমাদের কাছে পৌঁছতে পর্যন্ত দেয়নি, পাছে শুনে আমার কিছু হয়ে যায়। কেমন পাগল মেয়ে বোঝো, বাপ্পাটা একা হয়ে পড়ল, ছোট ভাইকে চোখে হারাতো কিনা দাদা। সুমু চলে যাবার পর বৌমা কেমন যেন পাল্টে গেল, দেবগণ মেয়ে তো, বুক ফাটে তবু মুখ ফোটে না। ওর মামা মামি ফিরিয়ে নিতে চেয়েছিলেন, ও যায়নি, তা প্রায় পাঁচ বছর হয়ে গেল। ওর আর একবার বিয়ের কথা তোলাতে সম্পর্কই প্রায় তুলে দিতে চেয়েছিল মেয়ে। সুমুর সাধের ক্যাটারিংটা সাধ্যমতো জিয়ে রাখার চেষ্টা করলো বৌমা, দুজনের কত স্বপ্ন ছিল ওই ক্যাটারিংটা নিয়ে, সবই একবারে। আরে মা শোন, তোমার এই বাজারে অভ্যেস হয়ে গেল? না ওই আর কি, আপনার তো কষ্ট হচ্ছে। না না ঠিক আছে ঠিক আছে, বৌমা কর্মচারীদের উপর নির্ভর করতে পারে না, বাজেটটা বাপ্পাই করে। আজকে ওর কি একটা ইন্টারভিউ আছে সেই জন্য আর কি আমাকে করতে। আচ্ছা ঠিক আছে, আমার কাছে দিন। আরে না না দিন তো দিন দিন, আপনার কষ্ট হচ্ছে। দেখো কাণ্ড দিদি, আমাদের পিৎজাটা একটু চেখে দেখবেন, এটি সম্পূর্ণ বাঙালি উপায় তৈরি। মেনু কার্ড আসি তাহলে। সারাদিনের মুখে কোনো কথা নেই, কোনোদিন কত খবর নেওয়া হয়, বাবা তুমি কি করছো, তোমার চান হয়ে গেছে কি না, চা করেছি দেব, মুখে একেবারে কুরু পেটেছে। বাজারটা পৌঁছে দিয়ে গেছে, কি কি এমন অপরাধ করেছে শুনি। অপরাধও করেনি, অপরাধ তুমি করেছ। কি দরকার ছিল লোকটার হেল্প নেওয়ার? আমি তো রেওয়াজটা সেরে নিয়ে বাজারটা করে দিতে পারতাম। তোমাকে বলেছি না বাজারের ধকলটা না নিতে এই বয়সে, আমি কি নেই?
অগণিত আলোর বিন্দু, কে জানে কোন মৃত সূর্যদের শেষ প্রতিধ্বনিয়রা আজ এই মুহূর্তে, যদি ব্রহ্মাণ্ডের বাকি সূর্যগুলো খসে পড়ে, কত শত জন্মের পরে আমরা ভাবব কত আগেই আমরা একা হয়ে পড়েছিলাম। একটা কথা বলবি? বলো। ছেলেটা যদি সত্যি ভালোবেসে থাকে তাহলে ও দিদির থেকে ছোট বাবা, 3-4 বছর তো হবেই। তো তো তার উপর মুসলমান। আমি জানি জানি সব জানি। ব্যাংকের ম্যানেজার ওকে ফরাদ সাহেব চৌধুরী বলে ডাকছিল। মুসলমান জেনেও তুমি? আরে বাবা, ও তো মানুষ, আমাদের মতো, খায় পরে কথা বলে। কিন্তু লোকে কি বলবে? কেন রে বেটা, তোর পেয়ারে শাহরুখ খান হিন্দুর মেয়েকে বিয়ে করেছে বলে ব্ল্যাকে টিকিট কেটে ওই আজগুবি ছবিগুলো দেখা বন্ধ করে দিয়েছিস? আমাদের সময় নার্গিস সুনীল দত্তকে বিয়ে করেছিল, কি এসে গেল তাতে? এই যে ঘরের মেয়ে শর্মিলা, কোন মহাভারত অসুদ্ধ হলো তাদের বিয়েতে শুনি? ওরা সব বড় লোক বাবা, ওরা সব করতে পারে। আমরা ছোট লোক, আমরা এসব করতে পারি না। তুই আজকের যুগে ছেলে না ছাই। কবি নজরুল প্রমীলা দেবীকে বিয়ে করেছিল, আর তোদের মতো হনুমানগুলো তাদের এক ঘরে করে দিয়েছিল। একটা মেয়ে আমাদের জন্যে তার সারাটা জীবন নষ্ট করে দেবে, আর আমরা তা হতে দেব, সেটা কি ভালো? সেটা কি কিছু না? সেসব তো বুঝলাম বাবা, কিন্তু দিদি কি চায় সেটাও তো। আর তাছাড়া ফরাজদাকে আমার খারাপ লাগে তা নয়, তবে কতটুকুই বা চিনি আমরা ওকে বলো? ঢাকার বড় লোকের ছেলে, আজ আছে কাল নেই। দিদির কোনো ক্ষতি টতি কিছু হয়ে গেলে তখন? বসুন্ধরার ব্যাপারে তোর খুব খেয়াল না রে। এই দেখ লিস্ট দেখি। এমা, মাত্র এই কটা অর্ডার? খিদে পিদে রাজত্ব শুরু করে দিয়েছে, সবাইকে গিলে খাবে আমাদের, কোনো উপায় নেই। চলতে হবে যতদিন পারা যায় আর কি। এটা কোত্থেকে এলো, কবে কিনলে এত দাম দিয়ে? আর লুকিয়ে বা রেখেছিলে কেন বাবা? কে দিয়েছে এটা তোমাকে? আমি বোধহয় তোমার ঠিক মতো দেখাশোনা করতে পারছি না, তাই না? দেখি 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 কি ওটা দেখি। কিছু না। আরে দেখি না। দিদি বললো এগুলো ফেরত দিতে। আর কিছু বললো? বলে ফেলো, আমি কিছু মনে করব না। আর বলছিল তেলে আর জলে কখনো মিশ খায় না, আমি কি করি বলো তো? এই যে কালকে কিন্তু আমি আসতে পারবো না, আমার একটা কাজ আছে গো। হ্যালো রাজা, আজ কাজে যাসনি? কি হয়েছে, কি হয়েছে বাবু? কিছু না,
মেয়েটার উপরে চাপ আছে জানো তো, ক্যাটারিংটা ঠিক, তারপরে গোদের উপর বিস্ফোরণ ওই খিদে বিদে, মাথাটা সবসময় ঠিক রাখতে পারে না। তুমি কিছু মনে করো না বাবা। না না, কি জানো বাবা, যে কোনো ভালো কাজে তাড়াহুড়ো করতে নেই, সব ভালো কাজে একটু সময় লাগে। একটা যোগ্য ছেলে বুঝিয়ে সুজিয়ে মেয়েকে নিজের মতো করে নিতে সক্ষম হবে, তাতে আমার আপত্তি থাকার কি আছে বলো? আপনি আমার ব্যাপারে সবটা জানেন। তুমি যেটা বলতে চাইছো সেটা জানি। কাজের কথা শোনো, যে হয় সে রয়। হ্যালো, ইয়ং বেঙ্গল বলছি, চিকেন বিরিয়ানি হবে? ও, মটন বিরিয়ানিও? কি চিকেন বললেন? ড্রাগন চিকেন? বাবা, ওরে বাবা, না না, ড্রাগন ড্রাগন আমরা রান্না করি না। লাট মাই কাই, কেমন তোর নাম ভাই? না চাইনিজ তো নাই। চাইনিজের অর্ডার গুলো যদি নিতে পারতাম। শিখে নিলে তো হয়। পাজে বকিস না তো, কি করে শিখবো? তুইও যেমন। আরে সরস্বতী পুজোর দিন রাজাদা কিসব চাইনিজ খাবার এনেছিল, বেশ ভালো ছিল খেতে। কিন্তু তবু বটল, ওরা বলছিল আমি খাইনি। তুইও তো একসময় রাজাকে সাহায্য করেছিলি কাজের খাতিরে, তো এখন যদি আমরা ওদের কাছ থেকে একটু সাহায্য নিই, ক্ষতি কি? লেনদেন হিসেবে ধরে নিলেই হয়। আচ্ছা, আমি কোনোদিন কোনো কিছু জোর করে তোর উপরে চাপিয়ে দিয়েছি বল? তোর মন যা চায় তুই তাই কর, আমাদের কারো কথা শুনতে হবে না। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে দেখিস, সমু থাকলে কি করত। What's up, Messi? গোল কটা খেলে বলো? জোম্যাটোতে ইয়াং বেঙ্গলের একটা তুমি দিয়েছো না? কি রাজাদা? কিসের তরে অস্ত্র ঝরে, কিসের লাগে দীর্ঘশ্বাস, হাস্য মুখে অদৃষ্টের করব মোরা পরিহাস, রিক্ত যারা সর্বহারা, সর্বজয়ী বিশ্বে তারা,
গর্ভময়ী ভাগ্য দেবীর নয়ক তারাকৃত দাস, হাস্যমুখে অদৃষ্টের করব মোরা পরিহাস। আমরা সুখের স্ফীত বুকের ছায়ের তলে নাহি চড়ি, আমরা দুঃখের বক্র মুখের চক্র দেখে ভয় না করি। ভগ্ন ঢাকে যথাসাধ্য বাজিয়ে যাব জয়বাদ্য, ছিন্ন আশার ধ্বজা তুলে ভিন্ন করব নীলাকাশ। হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস, হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস। লুকক তোমার ডঙ্কা শুনে কপট সখার শূন্য হাসি, পালাক ছুটে পুচ্ছ তুলে মিথ্যে চাটু মক্কাকাশি, আত্মপরের প্রভেদ ভোলা জীর্ণ দুয়োর নিত্য খোলা। থাকবে তুমি থাকবো আমি সমান ভাবে বারো মাস, হাস্য মুখে অদৃষ্টে করবো মোরা পরিহাস, হাস্য মুখে অদৃষ্টে করবো মোরা পরিহাস। হ্যালো, কে বলছেন? ইয়াং বেঙ্গল বলছি, বলুন। কি মিষ্টি গলা তোমার মা, মনটা ভরে গেল। আপনার গলাটাও খুব সুন্দর মাসিমা, কি খাবেন বলুন? খুব প্রশংসা শুনেছি তোমাদের, চাইনিজ দাও দেখি। এগ ফ্রাইড রাইস, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, প্রন চিলি ফ্রাই, হবে? একদম হবে। ঠিকানাটা বলুন। ইন্টারনেট রেটিং নাকি খুব ভালো তোমাদের, খাবারটাও সেরম হওয়া চাই। কিন্তু ইন্টারনেট, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে মাসিমা, আমাদের ইন্টারনেটে কোনো বিজ্ঞাপন নেই, যা আছে শুধুমাত্র খবরের কাগজে। ঠিকানাটা বলুন। হ্যালো। হ্যালো। ও মাসিমা বলুন। কি মেয়ে গো তুমি, আমাকে গুলিয়ে দিলে? আমি আবার ভাবি ঠিক জায়গায় ফোন করলাম তো, আমি ভুল করিনি তো, এই নম্বরটা ওই জোম্যাটো না টোম্যাটো কোথ থেকে নেওয়া না? তোমাদের ইয়াং বেঙ্গলের বিজ্ঞাপন তো রয়েছে সেখানে। ও তুই জানতিস, আচ্ছা আমার সম্বন্ধে কতটা জানেন আপনি? শুনেছি কিছুটা অতনুবাবুর কাছ থেকে। তাহলে বাকিটুকু আপনার জানার দরকার। আচ্ছা বলো তো, কি ওটা কোন তারা? কোনটা? ওইটা। তুমি বলো। ওটা হলো সুন্দরী ভিনাস, আমাদের খুব কাছের। ভিনাস? হুম। কতটা কাছের? তোমার থেকেও বেশি। ও আমার থেকেও বেশি? হুম। ঠিক আছে যাও তুমি তোমার ভিনাসের কাছে। আকাশের তারাগুলো কেমন স্বপ্নের মতো লাগছে। স্বপ্নই তো আমাদের জীবনে, স্বপ্নগুলো আকাশের বুকে ঝিকিমিকি তারা হয়ে জ্বলে আর দূর থেকে হাতছানি দিয়ে ডাকে, বলে আয় আয় কাছে আয়। চলো না একটু জলে যাই প্লিজ। যাবে? না, আমার জন্মদিন আজকে, আমার একটাও কথা রাখবে না। আমি সাঁতার জানি না সোনা। আমি তো জানি সাঁতার, আমি তোমাকে ধরে নেব। তুমি আমাকে সমুদ্রে বাঁচাবে? হুম। পাগল নাকি? আমি চললাম, তুমি থাকো। আরে বসুন্ধরা, মেয়েটা না যদি, আরে যেও না, এসো না। Come on!
আমার একটা ভুলের জন্য সব কিছু ধ্বংস হয়ে গেল। এর প্রায়শ্চিত্ত আমাকে করে যেতেই হবে। যে সুযোগ হারিয়ে গেছে সেটা নিয়ে দুঃখ করে কি লাভ? লাইফে তো আরো অনেক কিছু আছে। আছেই তো, বাবা আছেন, বাপ্পা আছে। কেটারিংটাকে ভালো করে দাঁড় করানোর আছে। ভেবেছিলাম এটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাব, সেটাও তো বাকি আছে। বেঁচে থাকতে হলে তো মানুষের বন্ধুরও দরকার পড়ে। সেই দরজাটাও কি বন্ধ করে দিয়েছেন? যা দেখিনি তার চেয়ে যতটুকু পেয়েছি তাই সুন্দর। আপনি জোম্যাটোর পেজটা তুলে নিন প্লিজ। এত ঋণের বোঝা আমি বইতে পারবো না। আমি জানি আমার এসব বলার অধিকার নেই, তবু বলি, কষ্ট তো শুধু একা আপনার নয়, কষ্ট সবারই আছে। যে ভুল আপনি করেছেন বা করেননি তার প্রায়শ্চিত্ত তো। আর ওই জোম্যাটোর ব্যাপারটা চাইলে আপনি নিজেই পেজটা ডিলিট করে দিতে পারেন। বাপ্পা পাসওয়ার্ডটা জানে, ওটার আসল মালিক আপনারাই। সো তুলে নেয়ার অধিকারটাও আপনাদেরই। কি জালা দিয়া গেলা মোরে, নয়নের কাজল পরানের বন্ধুরে, না দেখিলে পরাণ পুড়ে, না রাখি মাটিতে না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে, শিথির সিন্দুরে রাখিব বন্ধুরে, বান্ধিয়ে রে সমীরে। কি জ্বালা দিয়া গেলা মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পুড়ে। দাদাটা কি শুধু আমারই কিছু একটা ছিল? দায়টা কি শুধুই আমার? যা নিয়ে আয়, যা বলছি। আসি, আবার আসবেন দাদা। দেখলেন তো এই দাদাকে, সেই প্রথম দিনের পর থেকে কতবার যে এসেছে, আর সেই ওই একটাই একটাই খাওয়ার পছন্দ তার, ভাবেন বদ্ধ পাগল একেবারে। ঠিকই, আপনার খাবারটা আমি দিয়ে দিই। ওই রে পরোটাগুলো নামালি। ষষ্ঠীর দিনই লোনটা স্যাংশন হয়ে গেল, ভাবুন তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মিষ্টি না খাইয়ে কিন্তু ঢাকায় ফেরা চলবে না। না না, এনি টাইম। কিরে নতুন কিছু বানালি? আজ তোর মায়ের জন্মদিন। জানি বাবা, বানিয়েছি, এসে খাওয়াবো। কোথায় যাচ্ছিস এখন আবার? এই সামনে একটু যাচ্ছি, আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরবি কিন্তু। দেরি করবি না। না, আসছি। হ্যাঁ, ভীষণ চিন্তা হয়। কি বুঝলে স্যার? স্যার দিদি এসছেন আপনার সাথে দেখা করতে।
কেমন আছো? আজই আসলাম কলকাতা। খুব চমকে দিলাম না তোমায়? ভেবেছিলাম প্যারিসে মন টিকে যাবে। কেন এসছো? খুব রেগে আছো না আমার উপর? আসলে প্রথম প্রথম ওখানে খুব ভালো লাগছিল জানো, ওয়ার্ক, ফ্রেন্ডস, পার্টিস, তখন না কিরকম একটা অদ্ভুত লাগতে লাগলো, খুব ফাঁকা ফাঁকা লাগছিল রাজা, মনে হচ্ছিল চারদিকটা কিরকম একটা শুকনো মরুভূমির মতো হয়ে গেছে, পানি নেই কোথাও। কলকাতা এলাম তোমায় দেখবো বলে। কাল ঢাকা চলে যাব আর চার দিন পর প্যারিস। তবে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর একেবারে। আমাকে প্লিজ মাফ করে দাও, খোদার কসম আর ছেড়ে যাবো না তোমায়। একটু ভিতরে আসতে পারি? বাড়িতে কেউ নেই, আমি বেশি সময় নেব না। জাস্ট একটা বার বলে দেখো, আমি কোথাও ফিরব না, এখানেই থেকে যাব। একটা বার বলো প্লিজ। আপনি ঢাকা ফিরে যান, আপনার আপনজনের ওখানে অপেক্ষা করছেন। বসুন্ধরা প্লিজ, প্লিজ এরকম করো না, প্লিজ। এখানে আমার সবাইকে ফেলে আপনি এখন আসুন প্লিজ। ব্যাস হয়ে গেল, এইটুকু থেকে গেলে বললে। হ্যাঁ বাপা, যত সব সরো। বাপ্পা, বাপ্পা কি রে, ধূপকাঠি আনিস নি কেন? বলিস না ধূপকাঠি শেষ হওয়ার আগে দেখবি, সবই কি আমি চেক করবো, সবই কি আমার দায়, দেখবি না আছে কি নেই। যা যা এক্ষুনি নিয়ে আয়। যাচ্ছি একটু পরে। একটু পরে না, এক্ষুনি যাবি, আমি সন্ধে দেবো না। আর কি হাতি ঘোড়া কাজ করিস রে, যে এক্ষুনি যেতে পারবি না? যা না, পারবো না, কোনো কাজ না করলেও পারবো না। তোমার দরকার তুমি যাও, যত খুশি আধিক্যতা করো। সেই কবে ঘাড়ে উঠেছে, নাম্বার নামই নেয় না। আউট। হ্যাঁ রাজা, প্যারিস যেতে আর দুদিন, আমি ভাবছিলাম
সরি কেটে গেল, বলছিলাম তুমি যদি একবার ঢাকায় আসতে, খুব দেখতে ইচ্ছে করছে তোমায়। হ্যালো, বাবা একটু দেরি করে এলো তো, এইবার বসব। রাজার বস কিন্তু তোমার রান্নার প্রশংসা করে গেছেন দেবী। তেলের জলে কখনো মিশ খায় না। বেঁচে থাকতে হলে তো মানুষের বন্ধুরও দরকার পড়ে, সেই দরজাটাও কি বন্ধ করে দিয়েছেন? যা দেখিনি তার চেয়ে যতটুকু পেয়েছি তাই সুন্দর। আসলে ভালোবাসা কি জানো তো, অনেকটা ঠিক ওই ম্যাজিকের মতো, কার কপালে যে কখন লেগে যায় কেউ বলতে পারে না। কি হয়েছে রাজা বাবু, কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে রাজা? আর ইউ কে? আই এম সরি বাবা, তোমাকে মাফ করে দিও। আই এম রিয়েলি সরি। আলোটা জ্বেলে দি মা। অন্ধকারটা থাক বাবা। দেখ মা, তুই তো ভালো করেই জানিস যে ছেলেটা সত্যিই তোকে ভালোবাসে। আর এ কদিনে ও তোর মনে অনেকটা জায়গা করে নিয়েছে। তুমি কেন বেকার কষ্ট পাওয়া, বেকার কষ্ট দেওয়া? বন্ধুবিহীন জীবন, সাক্ষীবিহীন মৃত্যু রে মা। তোমার ছেলে থাকলে? নেই, আমার ছেলে নেই। আজ 5 বছর হলো সে নেই। আয় এখানে এসে বস। দেখ মা, এত কষ্টের বোঝা সারা জীবন ধরে বয়ে বেড়াবি কেন? সে কি জানতো না যে সে সাঁতার জানে না, জলে ভয় পায়? যেতে চাইনি, ও সত্যি যেতে চাইনি। আমি জোর করেছিলাম, আমি খুব জোর করেছিলাম বাবা, সেই জন্যে চলে গেল। তার কাণ্ডজ্ঞান ছিল না এইসব বীরদের প্রকৃতি ক্ষমা করে না, এরা অপরিণামদর্শী, দায় তোর একার না। এ চরম পরিণতির জন্যে সমসমানভাবে দায়ী। আমার আরো একটা দায় আছে বাবা। কি দায় মা? সেবার তাজপুর যাওয়ার আগে আমি ডাক্তার দেখিয়েছিলাম, রিপোর্টটা পজিটিভ ছিল। তখন
মানসিকভাবে তৈরি ছিলাম না এত বড় দায়িত্ব নেবার জন্য। ভেবেছিলাম তাজপুরে গিয়ে মনটা ঠিক করে নেব, সমুকে খবরটা দিতে পারলাম না বাবা, খবরটা দিতেই পারলাম না, শেষ চিহ্নটুকু রাখতে পারলাম না, ওর শেষ চিহ্নটুকু রাখতে পারলাম না বাবা, সব হারিয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল বাবা, আমার ওই জলে নামা উচিত হয়নি, বারবার বড় ঢেউ এসে পেটে লাগছিল, আমি পড়ে যাচ্ছিল, আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দে আমাকে, miss you brother. তোমার পছন্দের কেকটা এই বয়সে এত মিষ্টি খেও না, ডায়াবেটিস হবে। যাক, এবার হাঁপ ছেড়ে বাঁচা যাবে, রাজাদাজ ফিরে যাচ্ছে ঢাকায়। আমার হাতের লেখাটা একটু খারাপ, ডাক্তার হবার কথা ছিল। এই এদিকে দে রে। আরে দাদা এসো এসো। হরদা চট করে তোমার ঢাকায় পরোটার বুটের ডালটা শেষবারের মতো খাইয়ে দাও তো, মুখে লেগে থাকুক। শেষবারের মতো? ফিরে যাচ্ছি ঢাকায়। ফিরে যাচ্ছো সে কি, বাসায় ফিরবো না? না 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 অবশ্যই ফিরবে, বসো বসো আমি এনে দিচ্ছি, তাড়াতাড়ি চট করে এনে দিই। হরুদা হ্যাঁ শোনো, ডালটা আজকে কেমন নোনতা নোনতা লাগছে, অন্যদিন তো এমন হয় না, লবণ বেশি পড়ে গেছে নাকি? না এই ডালি তো আপনি সে প্রথম দিন খেয়েছিলেন, আর আমরা বরাবর এক ডালি করি, মাপ মতো নুন চিনি ঝাল, মাপের থেকে না এক চুল বেশি না এক চুল কম। আচ্ছা আপনাকে কি সেই সেদিনকার দিদিমণির ভূতে পেল নাকি? আহারে মুখের স্বাদটাও বদলে গেল গিয়ে। হ্যাঁ
খান। দাদা, স্যার এই বইগুলো দিদিকে দিয়ে দিতে বললেন। আসেনি, ফেরত দিয়ে গেছে। নাও নাও। আরে রাজাদা, এসো। তুমি এত মিস করলে, ফিরে যাওয়া যায়? আমি কি আপনার ছেলে হতে পারি না? এবার কিন্তু আমি ফিরে যেতে আসিনি। তুমি কি যেন গণ বলেছিলে, জনগণ, রমণীর সঙ্গে যে দেখা করতে যাচ্ছ, কি সঙ্গে এনেছ, কি দেবে তাকে? একটা ভবিষ্যৎ, সুন্দর, নিরাপদ ভবিষ্যৎ পারবে।
ভাবছি কলকাতাতেই থেকে যাব, রেস্টুরেন্টটা এখানেই খুলব। আর ঢাকার কি হবে? আমার কলকাতাই ভালো। নাম ফরহাদ চৌধুরী, ঢাকার ছেলে, পেশায় রাধুনী, বয়স তোমার থেকে একটু কম, হাতের লেখাটা ভালো না, লবণটা একটু বেশি খাই, রান্নাটা ভালো করি। চলবে তো? চলবে তো বসুন্ধরা? তোর খাবার নে, সবটা খেয়ে নিবি, হ্যাঁ একটু ফেলবি না কিন্তু।